সোমবার চিফ সেক্রেটারি আনন্দ মোহনের নেতৃত্বে আলোচনার প্রতিনিধি দল সহ কেন্দ্র সরকারের জলসম্পদ দপ্তরের 8 জনের প্রতিনিধি দল ফারাক্কা ব্যারেজ টাউনশিপ, ফারাক্কা ব্রিজ ও লক গেট ঘুরে দেখেন। মূল উদ্দেশ্য ফারাক্কা ব্রিজের 109টি গেট ঠিকঠাক আছে কিনা সেটা খতিয়ে দেখা, ফারাক্কা ব্যারেজের নতুন ট্যুরিজম নিয়ে চিন্তাভাবনা করা এবং ফারাক্কা ব্যারেজের নতুন লকেট পরিদর্শন করে যাতে এই রুট দিয়ে জাহাজ কলকাতা থেকে পাটনা অবধি যেতে পারবে কিনা সে সমস্ত খতিয়ে দেখা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। সোমবার চিফ সেক্রেটারি আনন্দ মোহনের নেতৃত্বে আলোচনা প্রতিনিধি দল সহ কেন্দ্র সরকারের জলসম্পদ দপ্তরের 8 জনের প্রতিনিধি দল ফারাক্কা ব্যারেজ টাউনশিপ, ফারাক্কা ব্রিজ ও লক গেট ঘুরে দেখেন। এদিনের মূল উদ্দেশ্য ফারাক্কা ব্রিজের 109টি গেট ঠিকঠাক আছে কিনা সেটা খতিয়ে দেখা, ফারাক্কা ব্যারেজের নতুন ট্যুরিজম নিয়ে চিন্তা ভাবনা এবং ফারাক্কা ব্যারেজের নতুন লক গেট পরিদর্শন করে দেখা যাতে এই রুট দিয়ে জাহাজ কলকাতা থেকে পাটনা অবধি যেতে পারবে কিনা সেই সব খতিয়ে দেখা। কেন্দ্র সরকারের জলসম্পদ দপ্তরের প্রতিনিধি আরডিএস পান্ডে আরো জানান, ফারাক্কার 2টি গেট রয়েছে ডাউনস্ট্রিমে ইলিশ মাছের জন্য, সেই গেট 2টি খারাপ হয়ে আছে, ফলে আপস্ট্রিমে ইলিশ উঠছে না, সেটারও টেন্ডার করা হবে, খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। এদিন প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন ও ফারাক্কা ব্যারেজের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের দল ইঞ্জিনিয়ার পি কে মন্ডল। গেট তো আমি আচ্ছা হ্যাঁ সারে গেট আমি রিপ্লেস হয়ে আর আমি ফিস্ট লক কা ভি তো আমার কাম হ্যাঁ ও ভি আমি আমি টেন্ডার আমি অলরেডি ব্রোক হুয়া আর উসকা ইভ্যালুয়েশন রাই ও ভি জলদি অ্যাওয়ার্ড হো জায়েগা আর উসকা ভি হম টার্গেট পে আপসে ও কর লেঙ্গে। আজ তো পুরা ব্যারেজ কা দেখা অটোমেশন কে লিয়ে আর আর আধুনিকীকরণ ক্যা 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 চলতা উসকে লিয়ে আর উসকে বাদ আমি হম থোড়া নেভিগেশন লক কা দিখায়েঙ্গে আর কুছ মিটিং কর রহে উসকা আর আগে কা প্ল্যান থোড়া চা। আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায় চুপি সারে মনে এসে সাদে সবাইকে পাগল করে পাগল করে। আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা স্বাদ।